এটা 8টা। আপনাদের প্রশ্নের উত্তর আমরা দেব, এবং যা কিছু অসুবিধে আপনাদের আছে ইনফার্টিলিটি এবং প্রেগনেন্সি বিষয়ক, সেগুলোকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা মূলত ইনফার্টিলিটি, কিন্তু একটা বিশেষ ক্ষেত্র নিয়ে আজকে আমরা আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখব। সেটা হচ্ছে যে সেক্সুয়াল প্রবলেম, মানে যখন কোনো দম্পতি আসেন আমাদের কাছে ইনফার্টিলিটি সমস্যা নিয়ে, তখন যখন আমরা তাদের ইতিহাস বা হিস্ট্রি টেকিং করি, একটা জায়গায় আমাদের প্রশ্ন কিছু থাকে, যেমন আপনাদের নিয়মিত মেলামেশা হয় কি না, মেলামেশার সময় কোনো রকম অসুবিধে হয় কি না, এবং যে অসুবিধেগুলো হয় তা বাচ্চা হতে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে কি না। তো প্রথম যে প্রশ্নটা আমরা করি ওনাদেরকে, যে আপনাদের নিয়মিত মেলামেশা হয় কি না জানার জন্য, সেটা হচ্ছে যে নিয়মিত মেলামেশাটা কি। আমরা বলে থাকি যখন কেউ বাচ্চার জন্য চেষ্টা করছে, তখন নিয়মিত মেলামেশা মানে সপ্তাহে দুবার বা তিনবার মেলামেশা করা। কারণ হচ্ছে যে স্পামটা ভেতরে ভেজেনার মধ্যে ইউট্রাসের মধ্যে টিউবে প্রায় 72 ঘন্টা থাকে, এবং একটা বেরোবার পরে প্রায় 24 ঘন্টা ঠিক থাকে। তাহলে যদি কেউ 2-3 দিন অন্তর মেলামেশা করেন, সেই ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে সবসময় স্পাম থাকছে এবং ওভুলেশনের পরে বাচ্চা আসার সম্ভাবনা থাকে। এবারে প্রবলেমটা হচ্ছে যে কখন এই মেলামেশা করা উচিত। বলা হয় যে ওভুলেশনের আগে, ডিমটা বেরোবার আগে যদি মেলামেশা হয়, তাহলে প্রেগনেন্সির চান্স সবথেকে বেশি ডিম ফাটার আগে। ডিম ফাটার পরে হলে চান্স একটু কমে যায়। এবার এই ডিমটা কখন ফাটবে আপনারা বুঝবেন কী করে? সেটা আমরা আগেও বলেছি যে ফার্টিলিটি উইন্ডো যে ব্যাপারটা আছে, মানে কখন ওভুলেশন হবে, ইউজুয়ালি দেখা গেছে যে মাসিকের যা লেন্থ হয়, যে সাইকেল লেন্থ হয়, তার থেকে 14 দিন যদি আমরা মাইনাস করি, তাহলে যে সময়টা আসে সেটা হচ্ছে মেলামেশা করার সময়। যদি কারোর 28 দিনের সাইকেল হয়, তাহলে তার থেকে 14 দিন যদি আমরা মাইনাস করি, মানে 14 দিন পড়ছে, সেটা হচ্ছে প্রেগনেন্সির ওভুলেশনের টাইম। যদি কারোর 30 দিনের সাইকেল হয়, সেখান থেকে যদি আমরা 14 দিন মাইনাস করি, তাহলে 16 দিন এই সময় ওভুলেশনটা হচ্ছে। ওভুলেশনের আগে বা পরে যদি আপনারা মেলামেশা করেন, তাহলে প্রেগনেন্সির চান্স বাড়বে। এবারে যে প্রশ্নটা আমাদেরকে করে আর কি, যে আমাদের কি রোজ মেলামেশা করতে হবে? রোজ মেলামেশা করা সম্ভব নয়, এবং যেটা আমরা বলি এই টাইম ইন্টারকোর্স, এই ফার্টাইল পিরিয়ড দেখে মেলামেশা করতে গেলে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ছেলেদের মধ্যে পারফরমেন্স অ্যাংজাইটি হতে পারে। সেটা কী জিনিস? না যদি বলে দেওয়া হয় কাউকে যে আজকে ওভুলেশন হবে বা কালকে ওভুলেশন হবে, তোমরা আজকে বা কালকে মেলামেশা করবে, তখন সে যখন অফিসে কাজ করছে বা ব্যবসার মধ্যে ব্যস্ত আছে, সবসময় তার মাথার মধ্যে ঘুরবে যে আজকে বাড়িতে গিয়ে মেলামেশা করতে হবে। এই যে একটা অ্যাংজাইটি, এই যে ব্যাপার, তা সারাদিন কাজের অসুবিধে হবে নাম্বার ওয়ান, আর নাম্বার টু হচ্ছে যে এই যে এখন চিন্তা থাকে যে মেলামেশা করতেই হবে, এটা কাজের মতো হয়ে যায়, তখন এর মধ্যে আর মজা বা আনন্দ কিছু থাকে না। এটা যখন এটা কাজের মতো হয়, তখন ইরেকশনের প্রবলেম হতে পারে, লিঙ্গ শক্ত হতে অসুবিধে হয়। তাই জন্য এই টাইম ইন্টারকোর্স করলে ছেলেদের পারফরমেন্সের খুব প্রবলেম হয়, এবং যদি একবার এই পারফরমেন্সের অসুবিধে হয়, লিঙ্গ শক্ত হতে অসুবিধে হয় বা ঠিকঠাক করে মেলামেশা হলো না, তখন তার মাথার মধ্যে সবসময় ঘুরবে যে আমি হয়তো পরের বারও ইন্টারকোর্স করতে পারবো না, এবং এই চিন্তা ভাবনা থেকে ধীরে ধীরে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শক্ত হবার অসুবিধে সৃষ্টি হয়। তাই জন্যে কোনো রকম চাপ আমরা দিতে বারণ করি। আমরা বলি সপ্তাহে 2 দিন বা 3 দিন যদি মেলামেশা হয়, তাহলে কিন্তু স্পামটা থাকবে, আপনি টাইম ইন্টারকোর্স করবেন না, কারণ যত বেশি চাপ নেওয়া হবে, যত বেশি স্ট্রেস নেওয়া হবে, তত কিন্তু ইন্টারকোর্সের প্রবলেম হয়। আমরা দেখেছি যে বেশিরভাগ সময় কিন্তু এই প্রবলেমটা কোনো হরমোনজনিত কারণে হয় না, এটা হয় মানসিক চাপ থেকে। এবং যখনই ইন্টারকোর্সটা হলো না, যে স্ত্রী সারাক্ষণ ধরে ওয়েট করছিল যে
এবারে আজকে আমার ওভিউলেশন হবে, আজকে আমি ইন্টারকোর্স করব, সে যখন দেখলো যে তার স্বামী পারফর্ম করতে পারলো না, ইন্টারকোর্সটা হলো, তখন তার মন খারাপ হয়ে যায়। এতে একটা দাম্পত্য কলহ, ভুল বোঝাবুঝি আসতে আরম্ভ করে। তাই জন্য আমরা এই ব্যাপারটাকে এড়িয়ে যাবার জন্য সবসময় বলি যে আপনারা এই চাপটা নেবেন না। এটা কিন্তু খুব স্বাভাবিক যে ছেলেটা পারফরমেন্স অ্যাংসাইটির জন্য মেলামেশা করতে পারলো না, তার স্ত্রী ভাবলো যে আমার ওভুলেশন হয়ে গেল, ডিমটা বেরিয়ে নষ্ট হয়ে গেল, আমি এবারে মা হতে পারবো না, তারপরে পিরিয়ড হয়ে গেল, তখন সারাদিন তার কাজ করাতে মন থাকে না, সে হয়তো ফোনেতে বা হোয়াটসঅ্যাপে কিছু করে স্বামীকে বললো আজকে আমার পিরিয়ডটা হয়ে গেল, আমার কাজ, আমার কিছু হলো না। হ্যাঁ, তখন ছেলেটা হয়তো অফিসে কাজেতে মন দিতে পারলো না, বাড়িতে ফিরে এসে রান্না বান্না হয় না, কান্নাকাটি হয়, এটা কিন্তু খুব স্বাভাবিক। আপনি যদি দেখেন যে আপনার নিজের জীবন দিয়ে যারা এই ভিডিও দেখছেন, তারা কিন্তু ভাববেন যেটা তাদের ক্ষেত্রেও হয়, তারা আলাদা কেউ নয়। তো এইটা একটা প্রবলেম, পারফরমেন্স অ্যাংজাইটি। আর একটা সমস্যা যখন আমরা জিজ্ঞেস করি যে স্বামী স্ত্রী মেলামেশার সময় কিছু হয় কি না, তখন হয় কি শীঘ্র পতন বা প্রিম্যাচিওর ইজাকুলেশন। কেউ বলে যে আমরা মেলামেশার চেষ্টা করি কিন্তু খুব তাড়াতাড়ি বীর্যটা পড়ে গেল, 1 মিনিট বা 2 মিনিটের মধ্যেই বীর্য পড়ে গেল, বা যখনই আমি লিঙ্গটার যোনির মধ্যে ঢোকালাম তখনই বীর্য পড়ে গেল। এবার যখন আমরা ইনফার্টিলিটির প্রবলেম বাচ্চার জন্য চেষ্টা করছি, তখন কিন্তু কতক্ষণ মেলামেশা হচ্ছে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট হয় না আমাদের। তখন মেন হচ্ছে যে ভেজিনার মধ্যে স্পামটা যাচ্ছে কিনা, কারণ বাচ্চা হওয়ার জন্য যখন ডিম্বাণুটা বেরোচ্ছে তার সাথে স্পামকে মিশতে হবে। এবার সেই স্পামটা মেলামেশা করার 1-2 মিনিটের মধ্যে বেরোলো কি 5-6 মিনিটের মধ্যে বেরোলো, তার সাথে কিছু যায় আসে না। তো এই মেলামেশার স্থায়িত্ব বা সহবাসের স্থায়িত্বর সাথে ইনফার্টিলিটির কিন্তু কোনো সম্বন্ধ নেই। এবার স্বামী স্ত্রী তাদের সুখের জন্য, মিলন সুখের জন্য যদি সহটার পাশে সময় বাড়ে, তার জন্য চেষ্টা করতেই পারেন, তার জন্য আমরা নানা রকম ওষুধ দিই, কিন্তু এই কতক্ষণের মধ্যে স্পামটা বেরোবে এর সাথে কিন্তু কোনো রকম সম্পর্ক নেই বন্ধত্বর সাথে। আর একটা প্রশ্ন যেটা আমরা উত্তর দিতে হয় মাঝে মাঝেই, যে যখন আমরা ইন্টারকোর্স করলাম দেখলাম যে সব শুক্রাণুটা বেরিয়ে এলো বা সব স্পাম বেরিয়ে এলো, এটা অনেকটা ভুল ধারণা থেকে হয়। যখন মেলামেশা করা হচ্ছে তখন যে সাদা তরলটা বেরোচ্ছে সেটাকে আমরা বীর্য বা সেমেন বলি। এই সেমেনের মধ্যে স্পাম থাকে এবং এই সেমেনের মধ্যে স্পাম ছাড়া আরও অনেক সিক্রিশনস থাকে, যেগুলো প্রস্টেট থেকে হোক বা সেমিনাল ভেসিকল, সেই সব পুরুষদের নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখান থেকে বেরোয়। তো এই বীর্যর মধ্যে যে স্পার্মটা আছে সেই স্পার্মটা কিন্তু সুইম করে ভ্যাজাইনা থেকে ইউট্রাস, ইউট্রাস থেকে টিউবে চলে যায়। এটার সাথে কিন্তু ওই যে অন্য তরল যেগুলো থাকে আর কি সেগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু এই লিকুইড যা থাকে বীর্যর মধ্যে বা স্পার্মের মধ্যে, যে সেমেনের মধ্যে লিকুইডটা থাকে, সেই লিকুইডটা কিন্তু ভ্যাজাইনার মধ্যে থাকে। তারপরে যখন স্ত্রী দাঁড়ালো বা বসলো বা টয়লেটে গেল, সেই বীর্য তরল পার্টটা কিন্তু বেরিয়ে আসছে, সেমেনের সেই তরল পার্টটা বেরিয়ে আসছে, স্পাম কিন্তু এর মধ্যে খুব কম থাকে। তাই জন্য এতে ভয় পাবার কিছু নেই। অনেকেই বলেন আমি সহবাসের পরে কতক্ষণ শুয়ে থাকবো, আমি কি 15 মিনিট, 8 ঘন্টা বা সারা রাত্রি শুয়ে থাকবো, আমি কি উঠে টয়লেটে গিয়ে পরিষ্কার হতে পারবো না। যেটা বলা হয় যে সহবাসের পরে আপনার যদি 5 মিনিটও শুয়ে থাকে, তার মধ্যেই যেটুকু স্পাম যাবার সেটা কিন্তু ওপরের দিকে চলে যায়, যেটুকু লিকুইড থাকে সেই লিকুইডটা বেরিয়ে এলে এর সাথে কিন্তু বন্ধত্বর কোনো কারণ নেই। এবার আরেকটা প্রবলেম যেটা হয় যে মেলামেশায় অক্ষমতা বা ইচ্ছা করছে না, লস অফ লিবিডো। এটার কিন্তু অনেক রকম কারণ থাকতে পারে, হয়তো কেউ খুব ক্লান্ত বা অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি হয়েছে, এগুলো কিন্তু লিবিডো নষ্ট করে, মেলামেশা করতে ইচ্ছা করে না, সহবাসে ইচ্ছা করে না। অনেক সময় এগুলো হরমোনের জন্যে হয়, তাই জন্য যদি এইসব প্রবলেমগুলো হয় আমরা হরমোনে চেক করি। অনেক সময় পুরুষদের ক্ষেত্রে ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা অন্য কোনো কিছু অসুখ থাকলে, থাইরয়েড থাকলে, বা যদি কোনো ওষুধ খাওয়া হয়
ডিপ্রেশনের ওষুধ, অনেক সময় ব্লাড প্রেশারের ওষুধ, তার জন্য কিন্তু মেলামেশা করার ইচ্ছা কমে যায় বা চলে যায়। স্ত্রীদের করতে কী হয়, একটা ক্লান্তি তো বড় ব্যাপার, সারাদিন বাড়ির কাজ করে বা কোনো রকম চিন্তা যদি মাথায় থাকে তাহলে মেলামেশা করতে ইচ্ছা করে না। অনেকের ক্ষেত্রে মেলামেশা করার সময় লাগে, হ্যাঁ, ইন্টারকোর্সের সময় ব্যথা লাগে, সেটা দুটো কারণে হতে পারে, যে কোনো রকম সিক্রিশন কম হচ্ছে, জায়গাটা শুকনো থাকছে বা আপনার সিক্রিশনের জন্য নরম হতে পারছে না, লিঙ্গ ঢোকাতে গেলে অসুবিধে হচ্ছে, হ্যাঁ এই কারণের মধ্যে হতে পারে, বা অনেকের এন্ডোমেট্রিওসিস, হ্যাঁ, বা অন্য কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে, কমন ইজ এন্ডোমেট্রিওসিস, যার জন্য সহবাসে করার সময় প্রচণ্ড ব্যথা হয়, এবং এই বারবার ব্যথার জন্য আস্তে আস্তে সহবাসে অনীহা ডেভেলপ করে। তাই জন্য যদি মেলামেশা করতে ইচ্ছা না করে, আপনাদেরকে চিকিৎসকের কাছে আসতে হবে এবং এর কারণটা জানতে হবে। তাহলে আবার আমরা যদি ছোট্ট করে বলি, পুরুষদের ক্ষেত্রে এটা ক্লান্তি থেকে আসতে পারে, স্ট্রেস থেকে আসতে পারে, এটা হরমোনের কোনো প্রবলেম থেকে আসতে পারে, তার জন্য হরমোন টেস্ট করতে হতে পারে, এটা স্ত্রীর ক্ষেত্রেও ক্লান্তি থেকে আসতে পারে, ইচ্ছা না করতে পারে, বা সিক্রিশন কম হতে পারে, অথবা এন্ডোমেট্রিওসিস বা অন্য কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম বা স্ত্রীরোগের জন্য এই অসুবিধে হতে পারে। অনেকে বলে যে আমাদের মেলামেশার সময় অসুবিধে হচ্ছে কারণ জায়গাটা খুব শুকনো থাকছে, কোনো রকম সিক্রিশন হচ্ছে না, আমরা কি জেল বা অন্য কিছু ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে, বাজারে যেসব জেল পাওয়া যায় বা অনেকে নারকোল তেল ইউজ করেন, হ্যাঁ, সেগুলো যেটা প্রবলেম করে স্পার্মটাকে মেরে ফেলে, তো শুক্রাণু নষ্ট হয়ে যায়, এবার শুক্রাণু যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, আপনার এই জেল বা এই তেল লাগিয়ে হয়তো মেলামেশাটা ঠিক হচ্ছে, স্মুথ হচ্ছে, কিন্তু শুক্রাণু যদি মারা যায় এই জেলের জন্য তাহলে কিন্তু বাচ্চা আসবে না, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকেই বলেন আমি থুতু বা সালাইভা ইউজ করবো কি না, আইডিয়ালি আমরা বলি না করার জন্য, কিন্তু এটা মন্দের ভালো। যেটা বলা হয় যে অনেকক্ষণ ফোর প্লে করুন, মেলামেশা করার আগে নিজেদের উত্তেজিত করুন, এবং তারপরে যে সিক্রিশনটা হয় ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে, এতে কিন্তু স্মুথনেসটা অনেকটা ক্ষেত্রেই বেড়ে যায়। এগুলো কিন্তু খুব বেসিক প্রবলেম, এই প্রশ্নগুলোকে আমরা করে থাকি আপনাদেরকে, কারণ অনেক সময় কি হয়, যখন আমরা চেম্বারে দেখি এই প্রশ্নগুলো মাথাতে এলেও বা এই সমস্যাগুলো তৈরি হলেও তারা কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে করেন না, কিছুটা লজ্জার জন্যেই হোক, কিছুটা ভাবেন যে তারা আলাদা বা ডাক্তারবাবু রাগ করবেন বা ভয় থেকে হোক, বেশিরভাগ সময় লজ্জার জন্যেই এই প্রশ্নগুলো করা হয় না, এবং এটা সহবাসের প্রবলেম সৃষ্টি করতে পারে, এটা বাচ্চা না আসার কারণও হতে পারে, তাই জন্যেই আজকে আমরা বিশদ আলোচনা করছি। আর একটা প্রশ্ন হচ্ছে যে লিঙ্গ ঠিক করে শক্ত হচ্ছে না বা ইরেকটাইল ডিসফাংশন, এটার জন্য কি করব। এরকম প্রবলেম হলে অনেক ছেলেকেই আমরা দেখেছি যে ওভার দ্য কাউন্টার বা ওষুধের দোকানে গিয়ে তারা ওষুধ কিনে খাওয়া শুরু করে, কিন্তু জানতে হবে যে ওষুধটাই কিন্তু এই সমস্যার পুরো সমাধান করে না। আমাদের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে তার কারণটাকে জানতে হবে। তাহলে আমরা আসি যে এই লিঙ্গ শক্ত হচ্ছে না, বা প্রথমে শক্ত হলো, তারপরে কিছুক্ষণ ইন্টারকোর্স করার বাদে আবার লিঙ্গ নরম হয়ে গেল, সেই ক্ষেত্রে কি কারণ হতে পারে। প্রথমটা হচ্ছে যে আবার ক্লান্তি বা মেলামেশা করার ইচ্ছা হচ্ছে না, এবার কিছু সময় হরমোনের প্রবলেম হয়, টেস্টোস্টেরন হরমোন কম হয় বা অন্যান্য হরমোন বাড়া কমা হতে পারে, তার জন্য আমরা করি, বাট বেশিরভাগ সময় এটা কিন্তু সাইকোলজিক্যাল বা মানসিক কারণ। এবার কি করে বুঝবো এটা মানসিক কারণ না কোনো শারীরিক কারণ, যদি সকালবেলায় ভোরের দিকে লিঙ্গ শক্ত হয়, যাকে আমরা মর্নিং ইরেকশন বলি, তা যদি হয় তাহলে কিন্তু এটা মানসিক কারণ। মর্নিং ইরেকশন হওয়া মানে হচ্ছে আপনার নার্ভের সব পাথওয়ে ঠিক আছে, কিন্তু যদি সকালবেলায় লিঙ্গ শক্ত না হয় এবং যদি দেখা গেল যে অন্য সময়তেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু পরীক্ষা করতে হবে। আগেও যেটা বললাম যে ওষুধের সাইড এফেক্ট, ডায়াবেটিস, থাইরয়েড, প্রোল্যাকটিন হরমোন বাড়া কমা, এটা কিন্তু প্রবলেম করতে পারে, তার জন্য আমরা কারণ খুঁজে বার করে ওষুধ দিই।
আমরা ইউজুয়ালি সিলডেনাফিল, টাডালাফিল এই জাতীয় ওষুধ দেওয়া হয়। এতে খাবার নিয়ম হচ্ছে যে মেলামেশা করার 1 থেকে 1.5 ঘন্টা আগে এই ওষুধটা খেতে বলা হয়, এবং এই ওষুধ খাওয়ার পরে যদি কেউ মেলামেশা করে, যখন তারা ওষুধটা খাওয়ার পরে সেক্সের কথা ভাবছেন, তখন লিঙ্গ শক্ত হয়ে যায় এবং তার এফেক্টটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়। কিন্তু এই ওষুধটার কিছু সাইড এফেক্ট আছে, ওষুধগুলো কিন্তু কোনোটাই উইথাউট সাইড এফেক্ট নয়। তাহলে হচ্ছে এই ওষুধের সাইড এফেক্ট কী হতে পারে? এই ওষুধের সাইড এফেক্ট হচ্ছে যে চোখ লাল হয়ে যেতে পারে, মাথা ব্যথা করতে পারে, ঘাড় ব্যথা করতে পারে, এবং যদি কারোর ব্লাড প্রেশার থাকে তাহলে সেক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, বুক ধড়ফড় করতে পারে এবং খুব অস্বস্তি আসতে পারে। তাই জন্য যারা ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন বা অন্য কোনো রকম ওষুধ খাচ্ছেন, তাদেরকে ডাক্তারের পরামর্শ নিয়ে এই জাতীয় ওষুধ খেতে হবে। লিঙ্গ শক্ত করার জন্য ওষুধ দেওয়া হয়, ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, কারণ তার জন্য নানা রকম প্রবলেম আসতে পারে। তো এইগুলো বাজারে নানা রকম নামে পাওয়া যায়, পেনেগ্রা, ট্যাজেল। হ্যাঁ, তো যেরকম ওষুধ আপনাদের ওখানে হবে, ডাক্তারবাবু যা বলবেন তাই খাবেন। ডোজ নানা রকম হয়, প্রথমে আমরা কম ডোজে দিয়ে ডোজ বাড়াতে পারি যদি কম ডোজ কাজ না করে। অনেক সময় আমরা বেশি ডোজে শুরু করি যাতে মেলামেশা করে কনফিডেন্সটা পেয়ে যায়, তারপরে আস্তে আস্তে ডোজ কমিয়ে দিয়ে তারপরে আমরা পুরোপুরি অফ করে দিই।